بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। سأل سائل بعذاب واقع একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। للكافرين ليس له دافع এই আযাব হচ্ছে কাফেরদের জন্য, তার প্রতিরোধকারী কিছুই নেই। من الله ذي المعارج এই আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতাকুল ও তাদের নেতা রুহ জিব্রাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের 50,000 বছর। فاصبر صبرا جميلا অতএব হে নবী, কাফেরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা এই অবধারিত আযাবকে একটি দূরের ব্যাপার হিসেবেই দেখতে পায়, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল যেদিন আসমান হবে গলিত তামার মতো, আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো, সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না। يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে, সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে। وَصَاحِبَتِهِ وَأَخِيهِ দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবার এমন আপনজনদেরও যারা তাকে আশ্রয় দিয়েছিল, ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে, তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে। না, কিছুতেই সেদিনে বাঁচা যাবে না, জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে। সেদিন সে আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু জীব হিসেবে, যখন তার উপর কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে কার্পণ্য করতে আরম্ভ করে। কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে,
والذين في اموالهم حق معلوم যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে للسائل والمحروم এমন সব লোকদের জন্য যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধা বঞ্চিত والذين يصدقون بيوم الدين তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে والذين هم من عذاب ربهم مشفقون তদুপরি যারা তাদের মালিকের আযাবকে ভয় করে ان عذاب ربهم غير مأمون নিশ্চয় তাদের মালিকের আযাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত বসে থাকা যায় না والذين هم لفروجهم حافظون যারা নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীনে রয়েছে এখানে সংযম না করা হলে এজন্য কোনো অবস্থাই তারা তিরস্কৃত হবে না فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ যারা তাদের কাছে রক্ষিত আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে ফামা লিল্লাযীনা কাফারু ক্বিবলাকা মুহতিঈন এ কাফেরদের আজ কি হলো এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আযীন ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে আয়াতমাউ কুল্লু মরিইন মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে না তা কখনো নয় আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম على ان نبدل خيرا منهم وما نحن بمسبوقين আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে এবং আমি এতে মোটেই অক্ষম নই
فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও, এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাক, সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে তাদের ওয়াদা দেয়া হচ্ছে। يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে। خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন, তাদের বলা হবে এ হচ্ছে সেই দিবস তাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল।